নেশাকারবারীদের সাথে যে ত্রিপুরা পুলিশের সম্পর্ক গভীর তা বহুবার প্রমাণিত হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 91 জন পুলিশকর্মী বা আধিকারিক হয় জেলে গেছেন, নয়তো সাময়িক বরখাস্ত হয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। আর পুলিশ শব্দটার সাথে জড়িয়ে আছে লোভ, ঘোষ, দুর্নীতি ইত্যাদি একাধিক বাংলা শব্দ। পুলিশের উপর মহল থেকে শুরু করে একেবারে কনস্টেবল পর্যন্ত অনেকেই আছেন বহু দোষে দুষ্ট। ত্রিপুরা পুলিশে এমন একাধিক অফিসার রয়েছেন যিনি শিশুর দুধের খরচাটাও চালান সেই ঘোষের টাকায়। পূর্ব মহিলা থানার কনস্টেবল গায়ত্রী দেব ওনার গাঁজা ব্যবসায়ী প্রেমিক প্রশান্ত চক্রবর্তীকে কি টেক্সট SMS পাঠিয়েছেন তা টিম ইন্ডিপেন্ডেন্টের হাতে দেখুন খুব ভালোভাবে। পূর্ব মহিলা থানার মহিলা পুলিশ কি মেসেজ পাঠিয়েছেন সেই গাঁজা ব্যবসায়ীকে। এবারে পুলিশকর্মী গায়ত্রী এবং কুখ্যাত ড্রাগস এবং গাঁজা ব্যবসায়ী প্রশান্ত চক্রবর্তীর ব্যবসায়িক আলাপের অডিও হয়তোবা ইতিমধ্যেই শুনেছেন। এবারে শুনুন কিছু অডিওর বিশেষ অংশ যা হয়তোবা শুনেননি আপনি। কই কথা হইতেছে স্যার? ইয়া যাইতে সাগরে জায়গা কই জায়গা শোনা গেছে? ক শোনা গেছে শোনা যায় কাইটা যায় শুনতে শুনতে কাটাইবে। ওখানে কিতা করবি ডিসিশন কিতা লইছস? মোটামুটি তো মনে মনে একটা ডিসিশন লইছস, মানে ফুল ডিসিশন, মনে মনে ফুল ডিসিশন হইছে। ওই যে মাসির বাড়ি কইছি, তারারটা কিনবি? হ্যাঁ, তারারটা কিনবি? তারার গেলে কি কিনবি? 50 কেজি কিনবি? কত? 50 কেজি কত কইরা? কত করে তুমি অক্ষণ রেট কম না করবে? 50 কেজি? আচ্ছা মোটা হলে 50 কেজি, 50 কেজি তোর হিসাবে মোটা, মানে অক্ষণে অক্ষণে নর্মাল রেটে দুইটা কত আইব? কাঁচা যে সময় আমরা যে সময় কিনব, মানে বছর যে রেট থাকে 800 থাকতে পারে, 900 থাকতে পারে, 1100 1200 দিতে থাকবো। আচ্ছা হ্যাঁ, কাঁচা মানে কাঁচা বলতে মোটামুটি শুকাই দিব। তারপরে বড় সিনট্যাক্স জলের ড্রাম দিয়েছে না, এই যে মিডিয়াম সাইজের জলের ধরা 1000 লিটার জলের ড্রাম দি, এটি লইলে 50 কেজি মাল একটার ভিতরে ঢুকান যায়। কেমনে করতে হবে প্যাকেটের সিস্টেমটা বুঝলাম, মানে প্রথম পলি ব্যাগ দিয়া ফোড়াটা মানে এক কেজি প্যাকেট করবো, এটা চ্যাপ্টার দেবো গা, পলি ব্যাগ দিয়া পলি ব্যাগ দিয়ে মাথার ভিতরে সেলো ঢুকতে কত দিয়া ডামটার ভিতরে ঢুকাইয়া ডামের মুখটা আবার সেলো ঢুক দেওয়া ফোড়াটা দেখলে কইছে এক ফুটা গন্ধ বেরোতো। ধানের ভিতরে রাখলে বিলে সবচেয়ে বেস্ট কিটা, মানে 2-3 মাস থাকলে গাঁজাটা বিলে খুব সুন্দর হয়, হলুদ কালার হয়ে যায়, এটা বিলে রেট বেশি থাকে, এটা রেট বাড়তি থাকে আর কি। মার্কেটে ধর যে সময় 3000 থাকবে এটার দাম 4000 থাকবে, এটা এটা আড়াড় হইব আর হলুদ কালার হইব। অনেক গাঁজা আছে দিস কালার হয়ে যায়, বেশি ভাগ গাঁজা হয়তো কালা কালা, মানে এটা হইছে অর্ডিনারি কোনো মতে বেচা লন। মানে ফুল প্ল্যান হইছে কিন নিলাম, আর এমনিতে আরেকটা ঘটনা হইছে, এরা যে ক্ষেত আছে এরাও মানে ঘর সাইড সূত্র হইছে। এখানেই শেষ হয় না ত্রিপুরা পুলিশের একাংশের অবৈধ নেশা কারবারের ইতিহাস। এবারে দেখুন আরেক গুণধর পুলিশ অফিসার বিষ্ণুপদ ভৌমিকের কাণ্ড। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি বিষ্ণুপদ ভৌমিক, কলমচোরা থানার ওসি তিনি। সোমবার কলমচোরা থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে কৃষ্ণ দেবনাথের বাড়ি থেকে 100 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছিলেন তিনি। যদিও গোপন খবরের ভিত্তিতে নয়, এলাকাবাসীর চাপের মুখে এক প্রকার বাধ্য হয়ে অভিযান চালিয়েছিল পুলিশ এবং বাড়ির মালিক কৃষ্ণ দেবনাথকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। সূত্রের খবর, রাতে হয়ে যায় গোপন রফা।
যেহেতু এনডিপিএস এর কঠোর ধারায় মামলা নেয়া এবং গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত কৃষ্ণকে, সেক্ষেত্রে অন্তত ছ মাস আগে জামিন মঞ্জুর হওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু মজার ব্যাপার, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত কৃষ্ণ পালিয়ে যায় গ্রেপ্তারের পর। প্রশ্ন, এও কি সম্ভব? সম্ভবত হীরা যুগে পুলিশ কেনা খুব সহজ, আর আসামি পালানো হয়তো সেই নাটকেরই অংশমাত্র। মুখ্যমন্ত্রী নিজে সচেষ্ট নেশামুক্ত ত্রিপুরা গড়তে, কিন্তু হবেটা কিভাবে? শস্যের ভেতরেই যে লুকিয়ে আছে ভূত। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।